نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. IIM Bangladesh Community আয়োজনে আজকের এই productive Ramadan program প্রথম দিনে এই প্রোগ্রামটিতে যারা অনলাইনে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ, রমাদান করিমের আন্তরিক শুভেচ্ছা, রমাদান করিম, রমাদান মোবারক, কুল আম ওয়া আনতুম বিখাইর। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে একটি বছর শেষে আবারও পবিত্র রমাদান মোবারকে এসে পৌঁছবার তৌফিক আনায়াত করেছেন। আমরা গত রাতে মালয়েশিয়াতে তারাবির সালাত আদায় করেছি এবং আজকে আমরা মালয়েশিয়াতে প্রথম রমাদান উদযাপন করছি। তো এই রমাদান যেহেতু আমরা পেয়েছি আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, আমরা বলছি কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। পাশাপাশি IIM বাংলাদেশ কমিউনিটি প্রোডাক্টিভ রমাদানের এবছরের যারা প্রোগ্রাম ম্যানেজমেন্টে আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই যে অনলাইন বেসড এই প্রোগ্রামটি থ্রু করবার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি আমার আলোচনার শুরুতে কালামুল্লাহ মাজিদের সুরাতুল বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করে আমার আলোচনা শুরু করেছিলাম এবং রমাদান কেন্দ্রিক আলোচনা হলেই সাধারণত যে কয়েকটি আয়াত আলোচকরা তেলাওয়াত করে থাকেন তন্মধ্যে থেকে এই আয়াতটি অন্যতম। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে বিশ্বাসীরা, তোমাদের জন্য সিয়ামকে ফার্জ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণদের উপর সিয়ামকে ফার্জ করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি বা আল্লাহ সচেতন হতে পারো। এ আয়াতে বেসিক্যালি তিনটি বিষয়ের কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে যে সিয়াম এটি আমাদের জন্য ফরজ নফল বা সুন্না ইবাদত নয়, এটি নফল কিংবা সুন্না ইবাদত নয়, বরং সিয়াম হচ্ছে রমাদানে আমাদের জন্য ফার্জ, এটি আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। দ্বিতীয়ত যে ইনফরমেশনটি আমরা এআতে পাই সেটি হচ্ছে যে এই সিয়ামের ফরজ করার বিষয়টি শুধু আমাদের জন্য নয়, এটি আমাদের আগে যত জাতি গোষ্ঠী ছিল, যত উম্মা ছিল, সবার উপর আল্লাহ তাআলা এই সিয়ামকে ফরজ করে দিয়েছে। আর সর্বশেষে আল্লাহ তাআলা বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম ফরজ করার বা সিয়ামকে প্রেসক্রাইব করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। এটা হচ্ছে প্রাইম অবজেক্টিভ অফ ফাস্টিং ডিউরিং রমাদান। রমাদানের রোজার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি। অনেকে মনে করে থাকেন যে ক্ষুধার কষ্ট অনুভব করা হয়তো রমাদানের মূল উদ্দেশ্য, গরিবরা কেমন করে দিনাতিপাত করে এটা ফিল করা হয়তো রমাদানের মূল উদ্দেশ্য, আল্লাহর আদেশ আমরা মানছি কিনা এটা মূল উদ্দেশ্য। এগুলো প্রত্যেকটাই রমাদানের কোনো না কোনো উদ্দেশ্যের সাথে জড়িত, কিন্তু রমাদানের বা সিয়ামের প্রাইম অবজেক্টিভ হচ্ছে এর শেষে আল্লাহ যেটা বললেন আল্লাহ কিন্তু তখন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে, যেটাকে আমরা বলি গড কনসিয়াসনেস। অর্থাৎ আমরা যে যে কোনো পরিস্থিতিতে থাকি নাই কেন, আমাদের সব কর্মকাণ্ড আল্লাহ তাআলা অবজার্ভ করছেন, দেখছেন, আল্লাহ ইজ ওয়াচিং, আল্লাহ ইজ অবজার্ভিং। এই যে চিন্তাটা অথবা এই যে ভাবনাটা, এই ভাবনাটার নামই হচ্ছে তাকওয়া, এন্ড দিস ইজ দ্য এসেন্স অফ ইসলাম। এটা হচ্ছে ইসলামের নির্দেশ। পুরো কোরআনের নির্দেশকে যদি আপনি সংক্ষেপে আমাদের সামনে তুলে ধরতে বলেন সেক্ষেত্রে আমি বলবো যে তাকওয়াটাই হচ্ছে পুরো কোরআনের নির্দেশ। এই সিয়ামের সিয়ামকে প্রেসক্রাইব করার মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেটি এই আয়াতের শেষাংশে বলা হয়েছে, যাতে আমরা মুত্তাকি হতে পারি। অর্থাৎ সব সময় এই সেন্সটা আমাদের মধ্যে রাখা, জাগ্রত রাখা যে আমি যেখানেই থাকি না কেন, আমি যাই করি না কেন, আমি যেই পরিস্থিতিতে থাকি না কেন, আল্লাহ কিন্তু আমাকে দেখছে। আমি দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, লোকচক্ষু অন্তরালে যদি কোনো পাপ করি, সেখানে হয়তো সিকিউরিটি গার্ড দেখে না, পুলিশ দেখে না, আমার ফ্রেন্ডসরা দেখে না, আমার গার্ডিয়ানরা দেখে না, কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। এই যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে, এই সেন্সটার নাম হচ্ছে তাকওয়া। দিস ইজ কল্ড তাকওয়া। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাত্রিবেলায়, উনি যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তিনি মদিনাতে
ওনার জনগণদের কি অবস্থা এটা দেখবার জন্য রাত্রিবেলা ছদ্মবেশে ঘুরে বেড়ান। তো সারা রাত তিনি এলাকার খোঁজখবর নিয়ে যখন ফিরে আসছিলেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উঁচু এলাকাতে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে আওয়ালিল মদিনা, তো তিনি ফিরে আসার সময় দেখলেন যে প্রাচীর ঘেরা একটা ঘরের ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলা আর একজন যুবতী মেয়ে তাদের কনভার্সেশন তিনি শুনতে পেলেন। তিনি শুনতে পেলেন যে বৃদ্ধা মহিলা তার মেয়েকে বলছে যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওটের দুধ দহন করো আর সেই দুধের সাথে পানি মেশাও, যাতে করে বেশি দামে আমরা মদিনার বাজারে বিক্রি করতে পারি। তখন মেয়েটি বলল যে মা, আপনি কি জানেন না যে আমিরুল মুমিনিন ফরমান জারি করেছেন যে দুধের সাথে কেউ যদি পানি মেশায় আর সেটা যদি প্রমাণিত হয় তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়। তো তখন বৃদ্ধা মা মেয়েটিকে বলল যে আরে এত তো গভীর রাত, আমিরুল মুমিনিনও দেখবে না, তার সৈন্যবাহিনী পাইক পেয়াদা কেউ দেখবে না, কোনো সিকিউরিটি গার্ডও দেখবে না, তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশায়। তো তখন মেয়েটি একটি অসাধারণ উত্তর দিয়েছিল তার মা। তখন মেয়েটি বলছিল যে মা, লাউলা রাআ উমার লারাআ রব্বু উমার, মা ওমর যদি নাও দেখে ওমরের রব আল্লাহ কিন্তু দেখছেন। এটা ঠিক যে গভীর রাত ওমরে ফারুক দেখছেন না, তার সৈন্যবাহিনী দেখছেন না, কিন্তু কেউ না দেখলেও মা আল্লাহ কিন্তু দেখে। আমি অন্ধকারেও যদি দুধে পানি মেশাই, আমি যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন, কেউ দেখে না কিন্তু আল্লাহ কিন্তু দেখে। এই মেয়ের জবাবটি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু খুব পছন্দ করেছেন। তো দিস ইজ কল্ড তাকওয়া। এই যে সিয়াম সাধনের উদ্দেশ্যের কথা আল্লাহ বললেন, প্রাইম অবজেক্টিভ, যে মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ কিন্তু তাত্তাকুন, এই যে এই এই যুবতী মেয়েটির যে সেন্সটা ডেভেলপ করেছিল, এই সেন্সটা ডেভেলপ করাটাই হচ্ছে সিয়ামের মূল উদ্দেশ্য। কারণ রমাদানে লোকদের চেহারা দেখে বোঝা যায় না যে কে রোজা রেখেছে আর রাখে না। আমাদের সামনে যদি তিনজন রোজাদার আর তিনজন বেরোজাদার লোককে আমাদের সামনে এনে রাখা হয় আর আইডেন্টিফাই করতে বলা হয়েছে, তাদের চেহারা দেখে আইডেন্টিফাই করুন কে রোজা রেখেছে আর কে রাখে, আমরা চেহারার দিকে তাকিয়ে কিন্তু বুঝবো না যে কে রোজা রাখলো আর কে রাখে, কারণ চেহারা দেখে বোঝা যায় না। এটা একান্তই ভেতর্গত একটা ব্যাপার। আমরা একমাত্র আল্লাহর ভয়েই কিন্তু এই সিয়ামটা পালন করি, এটা দেখানো যায় না। কারণ ঘরের ভেতরে এসে আমি প্রচন্ড তৃষ্ণা, আমার ফ্রিজে হয়তো ফলের জুস আছে আমি খাচ্ছি না, প্রচন্ড তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে কিন্তু আমি ঠান্ডা পানি খাচ্ছি না, ক্ষুধার্ত, আমার ফ্রিজে খাবার আছে আমি কিন্তু খাবার খাচ্ছি না। এই যে ক্ষুধা এবং তৃষ্ণা, এটাকে এটার যে কষ্ট এটাকে ভুলে যায় একমাত্র আল্লাহর ভয়ে, আমি যে একান্তেও একান্ত পরিবেশেও লুকিয়েও যে আমি খাচ্ছি না, দিস ইজ কল্ড তাকওয়া। এবং আল্লাহ বলেছেন যে সিয়ামের মধ্য দিয়ে এই তাকওয়ার গুণটা তোমাদের মধ্যে ডেভেলপ করো। এই তাকওয়া তাকওয়ার গুণকে ডেভেলপ করার জন্যই সিয়ামকে প্রেসক্রাইব করা হয়েছে। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই যে এক মাস ধরে আমরা সিয়াম সাধন করব, আমাদের ইবাদত, আমাদের সিয়াম, আমাদের সব কার্যক্রমের মধ্য দিয়ে আমাদেরকে এটা একটু খেয়াল রাখতে হবে যে যে উদ্দেশ্যে যে প্রাইম কনসার্ন নিয়ে সিয়ামকে ফরজ করা হয়েছে সেটা আমার ডেভেলপ করছে কিনা, আমার তাকওয়া ইজ গোয়িং আপ অর গোয়িং ডাউন, এটা খেয়াল রাখতে হবে। আমি যদি সিয়ামও পালন করলাম আবার অশ্লীল কাজের সাথেও যুক্ত থাকলাম, মিথ্যাচারের সাথেও যুক্ত থাকলাম, অন্যায় পাপ কাজের সাথেও আমি যুক্ত থাকলাম, তাহলে বোঝা গেল যে এই সিয়াম যে কারণে প্রেসক্রাইব করা হচ্ছে সেটা আসলে আমার মধ্যে হাসিল হচ্ছে না। তাই আমি সর্বপ্রথম এটা বলতে চাই যে যে কারণে সিয়ামকে আমাদের জন্য ফোর্স করা হয়েছে, যেই গুণাবলী হাসিল করবার জন্য তাকওয়া, সে তাকওয়ার গুণটা যেন আমাদের মধ্যে ডেভেলপ করে, এই বিষয়ে যেন আমরা সবাই সচেতন থাকি। সম্মানিত শুধু এই মাসটি এমন একটি মাস যে মাসে বেশি বেশি আবাদত করার পরিবেশ সৃষ্টি করে দেয়া হয় এবং এ মাসে ভালো কাজ করলে এটা সওয়াব বাড়ানো হয়, দ্য রিওয়ার্ডস অফ আমাল ইন দিস ব্লেসড মান্থ আর মাল্টিপ্লাইড। অন্যান্য মাসে ভালো কাজ করলে এটার সওয়াব দেওয়া হয় গাণিতিক হয়, কিন্তু রমাদানে সৎকর্ম করলে এটার সওয়াব দেওয়া হয় জ্যামিতিক হয়, এমনকি এটার সওয়াব বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে এটার সওয়াব যে কত হবে এটা কেউ ধারণা করতে পারে। এবং এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে ইদা জা রমাদান, যখন রমাদান মাস আসে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, ওয়া গুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাটি বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুফিদাত লিশায়াতিন, আরেক বর্ণনা এসেছে ওয়া সুলসিলাত লিশায়াতিন, শয়তানের মধ্য থেকে যেগুলো মারাদাতুল জিন এগুলোকে চেইন আপ করা, শিকলবন্দি করা হয়, ফলে আবাদতের একটা আবহ তৈরি হয়, আবাদত করবার একটা পরিবেশ সৃষ্টি হয়, ফলে মানুষ বেশি বেশি আবাদত করতে পারে এবং আবাদতের প্রতি মানুষ আগ্রহী।
এবং এই যে আমরা সারাদিন সিয়াম পালন করছি এর সওয়াব কোন বিশেষ সংখ্যায় সংখ্যায়িত বা সীমায়িত করা যাবে না। যখন ফেরেশতারা অন্যান্য ভালো কাজের সওয়াব লিখে সেক্ষেত্রে সিয়ামের সওয়াব যখন তারা লিখতে চায় আল্লাহ বলে যে না এটার কোনো সওয়াব তোমরা লিখবে না, কারণ এটা আমার জন্য রাখা হয়েছে, আমি নিজেই এটার সওয়াব বা আমি নিজেই এটার প্রতিদান, আমি নিজেই এটার পুরস্কার। হাদিসে এসেছে কুল্লু আমাল ইবনে আদম ইদাআফ ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা ইল্লা সাওম فانه لي وانا اجزي به আরেকবার এসেছে وانا اجزي به বনি আদমের সব ভালো কাজের সওয়াব দেওয়া হয় এটা বাড়ানো হয়, কিন্তু রোজার সওয়াব এটাকে বাড়ানো হয় না, এটা সীমায়িত করা হয় না, এটার সওয়াব কত এটাকে আইডেন্টিফাই করা যায়, কারণ আল্লাহ বলছেন কারণ فانه لي এটা রেখেছে আমার বান্দারা আমার জন্য আমাকে খুশি করতে, তাই আমি এটার প্রতিদান। অর্থাৎ সিয়ামের কারণে সিয়ামের বদলে তারা আমাকে পাবে, আই এম দ্য রিওয়ার্ড অফ ফাস্টিং, আমি নিজেই হচ্ছে সিয়ামের প্রতিদান। হাদিসে দুই ভাবে এক্সপ্রেশনটা এসেছে যে আমি নিজ হাতে পার্সোনালি এটা পুরস্কার দিব, আরেক বর্ণনা এসেছে যে আমি নিজে এটা পুরস্কার হয়ে যাবো। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই হচ্ছেন পুরস্কার, অর্থাৎ আমরা আল্লাহর সাথে মিট করার সুযোগ পাবো, আল্লাহ তাআলাকে সেদিন জান্নাতে আমরা দেখার সুযোগ পাবো এই সিয়ামের কারণে। এবং সারাদিন এই ফাস্টিং এর কারণে রোজাদারের মুখ থেকে যে একটা দুর্গন্ধ আসে আল্লাহ তাআলা বলছেন যে এটা আতিয়াব ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, মিস্কের যে পারফিউম এর চেয়ে আল্লাহর কাছে এটা বেশি সুগন্ধ, এটা বলে আল্লাহ তাআলা রোজাদারের সম্মান বা স্ট্যাটাস বা মর্যাদা যে কত হাই কত উচ্চ মানের আল্লাহ তাআলার কাছে এটাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। পাশাপাশি রমাদানের সিয়াম যারা পালন করবে তাদের জন্য জান্নাতে একটা স্পেশাল গেটের কথা বলা হয়েছে। সেই বুখারিতে এসেছে যে ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, জান্নাতে আটটি দরজা আছে, ফিহা বাবুন ইউসাম্মা আর রায়্যান, সাতটি দরজার মধ্যে একটা স্পেশাল দরজা আছে বা গেট আছে যেটার নাম হচ্ছে রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইম, রোজাদাররা ছাড়া কেউই এই রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে। এবং সুনানে তিরমিজির এডিশনাল একটা বর্ণনা এসেছে যে মান দাখালাহু লাম ইয়াজমা, একবার যে ব্যক্তি রায়্যান দরজা দিয়ে ঢুকবে সে চিরকালের জন্য তৃষ্ণা হারাবে, তার আর গলায় তৃষ্ণা থাকবে না, ইউ উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন, আর কখনো তার গলায় তৃষ্ণা থাকবে না। এবং এ রমাদান এত বরকতময় মাস যে মাসের প্রতি রাতে সুনানে তিরমিজির এক বর্ণনা এসেছে যে প্রতি রাতে ইউনাদি মুনাদি, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক আহ্বানকারী ফেরেশতা আমাদের সবাইকে আহ্বান করতে থাকে, ডাকতে থাকে এবং বলতে থাকে ইয়া বাগি আল খাইরি আফরি, হে কল্যাণের পথের যাত্রী আফরি, গো ফরওয়ার্ড, প্রসিড, সামনে যাও, ভালো কাজ বা নেক আমল যা করছে আরো করতে থাকো, ওয়া বাগি আল শাররি আফসির, আর হে অকল্যাণের পথের যাত্রী আফসির, হে পাপাচারী আফসির, স্টপ, এটা পাপ করা, এটা অন্যায় করার মাস নয়, এটা গুনাহ কামানোর মাস নয়, থেমে যাও, স্টপ, থামো, অনেক হয়েছে, আর না এবার। এবং ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, এবং প্রতি রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকে এর রমাদানের রাতগুলো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মাসে একটি দোয়া খুব বেশি পড়তেন, তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে বা আমরা আপনার কাছে জান্নাত চাই এবং আমরা আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। তাই আসুন এই রমাদানুল মুবারাকে ইবাদতের মাস, এটা হচ্ছে মাওসুমুল ইবাদা, ব্যবসায়ীদের ব্যবসার একটা সময় থাকে, ওই সময় ব্যবসায়ীরা খুব বেশি ব্যবসা করে, অন্যান্য সময় ব্যবসা বন্ধ থাকলেও সমস্যা নেই, কিন্তু যখন পিক সিজন তখন তাদেরকে ব্যবসা করে নিতে, তার রমাদানটা হচ্ছে ইবাদতের পিক সিজন, এটাকে বলা হয় মাওসুমুল ইবাদা। এখানে নফল করলে ফরজের সমান সওয়াব, ফরজ করলে 70 থেকে 700 গুণ সওয়াব। সো এই মাসে আমাদেরকে সৎকর্ম করে ভালো কাজ করে যত বেশি সওয়াব কামিয়ে নেওয়া যায়, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানরা সময়কে কাজে নেয়। এবং এত অপরচুনিটি পাওয়ার পরে রমাদানের এই সুযোগকে যারা কাজে লাগলো না তাদের জন্য স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজে বদদোয়া করেছেন এবং বদদোয়া শেষে তিনি বলেছেন আমিন। এটা কিন্তু একটা ভয়ঙ্কর হুঁশিয়ারি সম্মিলিত ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি যে মিম্বারে দাঁড়িয়ে তোমার খুতবা দিতেন, মিম্বারের প্রথম স্টেপে পা রেখে তিনি আওয়াজ করে বললেন আমি, দ্বিতীয় স্টেপে পা রেখে আওয়াজ করে বললেন আমি, তৃতীয় স্টেপে পা রেখে তিনি আওয়াজ করে বললেন আমি,
সাহাবারা তখন জিজ্ঞেস করলেন, রাসূল আল্লাহ আপনি তিনবার আমিন কেন বললেন, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমি যখন প্রথম স্টেপে পা রেখেছি তখন জিব্রাইল আমাকে এসে বলেছে যে আপনার নাম শোনার পরে যে ব্যক্তি দুরুদ পড়ল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ল না তার ধ্বংস বা সে জাহান্নাম, আপনি পড়ুন আমিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। দ্বিতীয় স্টেপে যখন তিনি পা রেখেছে তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন যে হে আল্লাহর রাসূল, মাতা পিতাকে বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় পেয়েও তাদের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করে যারা জান্নাতে হতে পারল না তাদের ধ্বংস, আপনি পড়েন আমি, আমি পড়েছি তখন আমিন। তৃতীয় স্টেপে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন হে আল্লাহর রাসূল, রমাদানুল মুবারক পেয়ে গুনাহ মাফ করার এত সুবর্ণ সুযোগ পেয়েও যে ব্যক্তি নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, জাহান্নাম থেকে নিজের মুক্তি নিশ্চিত করতে পারলো না তার জন্য ধ্বংস, আপনি করুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আওয়াজ করে করেছেন আমিন। সম্মিলিত শুধু এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া এবং আমাদের জন্য একটা ওয়ার্নিং, একটা হুঁশিয়ার যে এই বরকতের মাস পেয়েও যদি আমরা নিজেদেরকে পাপ মুক্ত করতে না পারি, নিজেদেরকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে আমরা আসলে লুজার। আমাদের চাইতে বড় কপাল পোড়া আহত হয়ে কেউ পাবে, চোখের পলকে কিন্তু এই 30টা দিন চলে যাবে। আজকে অলরেডি দ্য ফার্স্ট ডে অফ রমাদান ইজ গোয়িং টু বি ফিনিশড, শেষ হতে যাচ্ছে, কিছুক্ষণ পরে আমরা ইফতারি গ্রহণ করবো, এইভাবে দেখতে দেখতে 30 দিন চলে যাবে। তাই আমরা এই সময়গুলো যেন অবহেলায় না কাটাই, আমরা যেন দীর্ঘ 1 মাসের এই লম্বা সময়টাকে পরিকল্পনা মাফিক কাটানোর চেষ্টা করি। আমাদের একটা ওয়েল প্ল্যান থাকা দরকার যে আমি রমাদানের কোন সময়টাতে তেলাওয়াত করব, কখন একটু তাফসির করব, কখন একটু হাদিস পড়ব, কখন অনলাইনে ইসলামিক লেকচারগুলো শুনবো, কখন কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিতে সময় দিব, এরকম একটা প্ল্যান আমাদের থাকা দরকার, তা না হলে কিন্তু হেলাই খেলাই রমাদানটা কেটে যাবে। তাই আমি আজকের প্রোডাক্টিভ রমাদানের এই প্রথম সেশনের প্রথম প্রোগ্রামে আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা এখনো রমাদানটা কিভাবে কাটাবেন কোনো প্ল্যান প্রোগ্রাম করেননি, তারা একটি প্ল্যান আপনারা করে ফেলুন, একটি পরিকল্পনা আপনারা করে ফেলুন, কারণ সুন্দর একটি পরিকল্পনা হচ্ছে একটি সফল কাজের অর্থে। তাই পরিকল্পনা ছাড়া এই রমাদানের এই মুখ্য সময়টুকু কিন্তু আমাদের ওইভাবে কাজে লাগে। তাই আমি বলবো যে যারা পরিকল্পনা করেছেন আলহামদুলিল্লাহ, পরিকল্পনা রিভাইজ করুন, তার কত পার্সেন্ট আপনি প্রতিদিন করতে পারছেন আপনি দেখুন, নিজের সাথে নিজের সেলফ ক্রিটিসিজম করুন, আর যারা এখনো পরিকল্পনা করেনি তারা একটি সুন্দর পরিকল্পনা করুন। রমাদানের পরিকল্পনা নিয়ে আমি আমার একমাত্র ভেরিফাইড পেজ মিজানুর রহমান আজহারি নামে যেই ফেসবুকের ভেরিফাইড পেজ আছে আমার, সেই পেজটিতে আমি একটি স্ট্যাটাস শেয়ার করেছিলাম, সেখানে আমি 7টি পয়েন্টে কিছু কথা আলোকপাত করেছি আমার স্ট্যাটাসে, এবং আমি বলেছি যে এই 7টি ব্যাপারে আমাদের পরিকল্পনা থাকা উচিত। আজকের এই সেশনে আমি সেই 7টি পরিকল্পনা আপনাদের সামনে একটু করে শেয়ার করতে চাচ্ছি। আমি সেখানে প্রথম যেই পরিকল্পনার কথা বলেছিলাম সেটা আমি জাকাত রিলেটেড বলেছি, যে জাকাত রিলেটেড পরিকল্পনা যে এই রমাদানে আমাদের জাকাত দিয়ে দেওয়া উচিত। আমাদের আইআইএম এর অনেক স্টুডেন্টদের সাথে এটা কিছু রেলেভেন্ট হবে না, আবার কেউ কেউ সম্পদশালী যে স্টুডেন্ট ভাইরা আছে তাদের সাথে হয়তো রেলেভেন্ট হবে। যদি আপনাদের সাথে রেলেভেন্ট না হয় তাহলে এই মেসেজটুকু আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে যারা সবচেয়ে সম্পদশালী তাদের কাছে আপনারা পৌঁছে দিতে পারেন। আমাদের প্রথম পরিকল্পনা হওয়া উচিত যে আমাদের জাকাত এর রমাদানের শুরুতে আদায় করে দেবে, এবং জাকাত অগ্রিম আদায় করা যায়, আপনি চাইলে অগ্রিম আদায় করতে পারবেন। জাকাতের একটা শর্ত হচ্ছে হাল আনিল হাউ, 1 বছর পূর্ণ হওয়া। তো আপনার যদি 1 বছর পূর্ণ নাও হয়ে থাকে, আরো 3-4 মাস বাকি থাকে, আপনি চাইলে কিন্তু অগ্রিম জাকাত আপনি আদায় করতে পারবেন, এবং চাইলে আগামী বছরের জাকাত আপনি আদায় করতে পারবেন। সেই জাকাতের কত আদায় করলেন চুকে রাখলেন, আগামী বছর শেষে কম বেশি হবে সেটা আপনি ব্যালেন্স করলেন। আমাদের মধ্য থেকে যারা সচ্ছল তাদের কিন্তু এটা দায়িত্ব, অফি আমু আলিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদের ভাগিদার বা ওনার কিন্তু তুমি একা নয়, এখানে যারা ভিক্ষু যারা অনাহারী যারা অর্থ সংকটে এখানে ভুগছে তাদের অধিকার আছে। তাই আমাদের উচিত এই রমাদানের শুরুতেই জাকাত আদায় করে দেয়, যেহেতু সওয়াব মাল্টিপল হচ্ছে, এবং এখন এটা খুবই খুবই রেলেভেন্ট যে মানুষ না খেয়ে আছে, অনাহারে আছে, অর্থ সংকটে ভুগছে। তাই আমাদের জাকাত গুলো যেন আমরা এই করোনা পরিস্থিতিতে যারা অভুক্ত এবং অসহায় আছে তাদের পাশে দাঁড়াই, জাকাতের অর্থ যেন তাদের হাতে আমরা পৌঁছে দিই।
এ ব্যাপারে আমরা পরিকল্পনা করতে পারি এবং খুব দ্রুতই যেন এটা আমরা করি, যাতে বড় কোনো ক্রাইসিসে উপনীত হওয়ার আগে আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে এই ক্রাইসিসটা অবলম্বন করতে পারি। তো সেই স্ট্যাটাস আমি প্রথমে জাকাত রিলেটেড পরিকল্পনা করার কথা সবাইকে বলেছিলাম যে আপনাদের ফিনান্সিয়াল ক্যালকুলেশন করে ফেলুন, জাকাত আদায় করে দিন, জাকাত আদায়ের দিনক্ষণ বাকি থাকলেও আপনারা অগ্রিম আদায় করে দিন, কারণ বর্তমান এই ক্রাইসিস মুহূর্তে এর চেয়ে বড় সৎকর্ম হতে পারে না। মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে আর্থিক সহায়তা দেয়া, এর চেয়ে বড় ভালো কাজ আমার দৃষ্টিতে এই রমাদানে আর হতে পারে। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো যাদের আমাদের জাকাত ফরজ হয়েছে, আমরা যেন খুব দ্রুত জাকাত দিয়ে দিই এবং অগ্রিম জাকাত আদায় করা যায়, চাইলে আপনি অগ্রিম আদায় করে দিতে পারেন। দুই নম্বরে আমি সেই স্ট্যাটাসটিতে উল্লেখ করেছিলাম যে কোরআনুল করিমকে দিকে আমাদের একটা প্ল্যান থাকা উচিত। আমাদের দেশে বাংলাদেশে একটা ট্রেডিশন আছে যে খতম দেওয়ার একটা টেন্ডেন্সি, যে কেউ 5 খতম 7 খতম দিবে, এরকম বলে যে আমি 7 খতম দিয়েছি রমাদান, 10 খতম দিয়েছি। তো এই খতম দেওয়াটা কিন্তু খুব জরুরি না, জরুরি হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত করা, তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে তেলাওয়াত করা, এবং সবচেয়ে জরুরি হচ্ছে তাদাব্বুর করা, অর্থাৎ বুঝে বুঝে অনুধাবন করে কোরআনিক মেসেজগুলো হৃদয়ে ধারণ করে বা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা, এটা বেশি জরুরি। আমি যখন তেলাওয়াত করব আমি তাড়াহুড়ো করে তেলাওয়াত করতে পারবো না, এটা নিষেধ, কারণ আল্লাহ বলেছেন ওয়রাত্তিলুল কোরআন তারতিলা, তোমরা তারতিলের সাথে ধীরে সুস্থে তেলাওয়াত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি আয়াত শেষে থেমে থেমে সময় নিয়ে তুমি তেলাওয়াত করতে, এবং কোরআন বুঝে পড়াটা বেশি জরুরি। তাই এই রমাদানে যদি আমাদের সুযোগ হয় আমরা যদি কোরআনের বঙ্গানুবাদ করতে পারি, দ্যাট উড বি ভেরি গ্রেট ওয়ার্ক। শুরু থেকে শেষ পর্যন্ত একবার যদি আল্লাহ তাআলা কি বলেছেন, কি মেসেজ দিতে চেয়েছেন, এটা যদি আমরা করতে পারি, এটা হবে রমাদানের অন্যান্য সব আমলের চেয়ে সুন্দরতম একটি আম। তাই আমি বলবো যে কোরআন যেন আমরা বুঝে বুঝে করি আমাদের মাতৃভাষা। এখন প্লে স্টোরে আপনি ডাউনলোড করতে পারেন, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কোরআনের অনুবাদ পাওয়া যায়, ইংরেজিতে ট্রান্সলেশন পাওয়া যায়, সহজ বাংলা তাফসির পাওয়া যায়। সো আমাদের হাতে কোনো এক্সকিউজ নাই যে কেন আমরা করি, লকডাউনে যেহেতু আমাদের হাতে অনেক সময় আমরা যেন এটা করি। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হয়ে তা অন্তর ধারণ করবে না, নাকি ওদের মনের দরজায় তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। তাই কোরআন নাজিলের মাসে আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমরা যেন বেশি বেশি তেলাওয়াত করি এবং কোরআনকে যেন আমরা বুঝে পড়বার চেষ্টা করি। সম্মানিত শুধু এই রামাদান, এই কদর, এই সব কিছুর মূল দিকটা হচ্ছে কিন্তু কোরআন, কারণ রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে এই কারণে যে মাসে কোরআন নাজিল হয়েছে। কদরের রাত শ্রেষ্ঠ হয়েছে কিন্তু এই কারণে যে এ রাতে কোরআন নাজিল হয়েছে। জিব্রাইল আলাইহিসসালাম শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন কারণ তিনি কোরআন নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শ্রেষ্ঠ রাসূল কারণ তিনি কোরআন পেয়েছেন। আমরা জাতি গোষ্ঠীর মধ্যে থেকে শ্রেষ্ঠ জাতি বা শ্রেষ্ঠ উম্মাহ, আমাদেরকে বলা হয় কুনতুম খাইরা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে যে আমরা কোরআন পেয়েছি। অনুরূপভাবে আমাদের মধ্যে থেকে যারা কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে, কোরআনকে হৃদয়ে স্থান দেবে, তার মর্যাদাও কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি হবে, এবং সেই হবে আল্লাহর কাছে শ্রেষ্ঠতম প্রিয় মানুষ বা প্রিয়। তাই কোরআন নাজিলের মাসে আসুন আমরা কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিই এবং আমরা প্ল্যান করে ফেলি যে আমরা কখন তেলাওয়াত করবো, কখন আমরা অনুবাদ করবো, কখন আমরা কোরআনের সাথে সময়। তিন নম্বরে আমি যেটা বলেছিলাম, আমরা বাসায় ইসলামী হালাকা করতে পারি, আর সবাই মিলে কোরআন পড়তে পারি, সবাই মিলে কোরআনের সুরা মুখস্থ করতে পারি, একে অপরকে শোনাতে পারি, হাদিসের আমরা হালাকা করতে পারি, অনলাইন বেসড অনেক ভালো ভালো শায়েখদের লেকচার শুনতে পাওয়া যায় ইউটিউবে, এভাবে আমরা আমাদের সময়গুলোর মধ্যে প্রোডাক্টিভ হয়ে থাকি। তারপর আমি বলেছিলাম যে তারাবির সালাতের ক্ষেত্রে রাকাত বিতর্ক এড়িয়ে চলার আমি উদাত্ত আহ্বান জানিয়েছিলাম সেই স্ট্যাটাসকে। তারপর আমি পরিমিত ইফতার ও সাহুর গ্রহণের কথা বলেছিলাম। আমরা এখন অনেকেই হয়তো বাজার করছি রমাদানের জন্য বা কি কি খাবো এগুলো প্ল্যান করছি, সেক্ষেত্রে একটা হেলদি ডায়েট রাখা উচিত। খুব বেশি ভাজা পোড়া, খুব বেশি তৈলাক্ত এবং অতিমাত্রায় যাতে আমরা না খাই, যতটুকু খাওয়ার প্রয়োজন ততটুকু খাই। বিশেষ করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে প্রেসক্রাইব করেছেন যে সুলুসুন লি তাআমিহি সুলুসুন লি শারাবিহি ওয়া সুলুসুন লি নাফাসিহি, পেটের এক তৃতীয়াংশ খাবার এর জন্য, পেটের এক তৃতীয়াংশ হচ্ছে পানি বা পানির জন্য, আর বাকি এক তৃতীয়াংশ থাকবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। এভাবে যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা সুস্থ থাকি, এবং খাবারের আইটেমে যদি আমরা একটা হেলদি ডায়েট রাখি
তাহলে কিন্তু আমরা খুব সুন্দর রমাদান কাটাতে পারবো। রমাদান আসলে অনেকের গ্যাস্ট্রিক, অনেকের আলসার, অনেকের এটা সেটা আমরা শুনি। এটার অন্যতম কারণ হচ্ছে সারাদিন ফাস্টিং শেষে যদি আমরা খুব বেশি ভাজা পোড়া বা অতিরিক্ত ভুরিভোজ করে ফেলি, এটা আমাদেরকে অলস বানিয়ে দেবে, ফলে দেখবেন যে তারাবি পড়তে আপনার কষ্ট হচ্ছে, কেয়ামুল লাইলে আপনি মজা পাচ্ছেন না, সারাদিন কোরআন তেলাওয়াতে মজা পাচ্ছেন না। এজন্য আমি বলবো যে পরিমিত ইফতার সাহু করতে। এবং সব শেষে আমি লাইলাতুল কদরের ব্যাপারে সবাইকে সিরিয়াসলি পরিকল্পনা নিয়ে রাখতে বলেছিলাম এবং বলেছি যে ক্যালেন্ডারে প্রয়োজন তারিখগুলো আপনারা মার্ক করে রাখুন, কারণ এটা হচ্ছে লাইলাতুল কদর খায়রুন মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে সেরা হচ্ছে এ রাত। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান করিমা খায়রাহা ফাকাদ করিম, যে লাইলাতুল কদরের বরকত মিস করলো সে আসলে করিম, ইজ দ্য লুজার, সে হতভাগ। তাই আমরা হতভাগা হতে চাই না, আমরা নিশ্চয়ই সবাই গেইনার হতে চাই এই বরকতের মাসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালতা মিসু ফিল আশিল আওয়াখির মিন আল বিতর, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলো অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই পাঁচটি রাতের যে কোনো একটি রাত কিন্তু কদর হয়ে যেতে পারে। যদিও বাংলাদেশের 27-এর রাতে খুব বেশি আমল করা হয়, হ্যাঁ 27-এর রাত ওয়ান অফ দ্য অড নাইটস অফ কদর, কদরের বেজর রাতের একটা রাত, কিন্তু সুনিশ্চিত করে কিন্তু বলা যায় না যে 27-এর রাতেই কদর হচ্ছে, হতে পারে আবার নাও হতে পারে। তাই বুদ্ধিমান প্র্যাকটিসিং মুসলিম মুসলিমার কাজ হচ্ছে শেষ দশকের পাঁচটা বেজর রাতে সমান তালে আবাদত করা এবং এই কদরের বরকত মাহাত্ম হাসিল করার চেষ্টা করা। সম্মানিত শুধু এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল রাখতে পারি এবং আমাদের পরিকল্পনায় নিয়ে আসতে পারি, তাহলে আশা করি যে আমরা একটি প্রোডাক্টিভ রমাদান কাটাতে পারবো। এবং সত্যিকার অর্থে যে এটা একটা ইউনিক রমাদান ফর মুসলিম উম্মা, এভাবে যদি আমরা রমাদানকে পরিকল্পনার মাধ্যমে এবাদতের মধ্য দিয়ে মানব কল্যাণের মধ্য দিয়ে কাটাতে পারি, তাহলে আসলেই এটা চিরকালের জন্য ইউনিক হয়ে থাকবে, আমাদের স্মৃতিতে চিরভাষ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার ও আমল করার তৌফিক দান করুক। শেষ পর্যন্ত যারা আমার আলোচনাটি শুনেছেন আপনাদেরকে শুকরিয়া জানাই, যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজত রাখুক। হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।